আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি, স্টিম ট্র্যাপের ভিডিও। স্টিম ট্র্যাপ আমি আপনাদেরকে দেখাবো, ভিতরে কি আছে আর কি সমস্যা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি স্টিম ট্র্যাপ। স্টিম ট্র্যাপ হলো স্টিমকে সেকে পানিটাকে বের করে দেয়, এটি হলো স্টিম ট্র্যাপ। স্টিম ট্র্যাপের ভিতরে কি আছে সেটা আমি আপনাদের দেখাবো। এখন আমি ট্র্যাপটা খুলতেছি, দেখুন খুলেছি ট্র্যাপটা। ভিতরে একটি বল ছিল, সেই বলটি খুলে পড়ে গেছে। এই যে দেখুন এভাবে ছিল, বলটি খুলে পড়ে যাওয়ার কারণে এই ট্র্যাপটি কাজ করতো না। এই ট্র্যাপটি দেখুন এভাবে বলটি ছিল, বলটি আমি কাজ করে দেখাবো, বলটি কি হয়েছে সেটা আপনারা লক্ষ্য করে দেখবেন। এই বলটির নাটটি আমি খুলতেছি, এই বলটির ভিতরে পানি ভরে গেছে, এই কারণেও কাজ করতেছে না। যে দেখুন পানি, প্রচুর পানি। আমি বলটির পানিটি বের করে আবার স্টিম ট্র্যাপটাকে ঠিক করব। দেখুন আমি এখান থেকে খুলে নিয়ে যাব, বাইরে বের করব। এটি খুব জায়গাটা খুব ছোট, কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে, এই কারণে আমি বাইরে বের করে নিয়ে এসেছি। এই যে দেখুন এভাবে বল ছিল, আমি বলটি লাগাচ্ছি। কিভাবে ছিল আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিতেছি। এটি লক, দেখুন লকটি লাগিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা পাবেন। আমি বলটিকে কাজ করেছি, এখন স্টিম ট্র্যাপটাকে আমি ফিটিং করতেছি। নিয়ে এসেছি মেশিনে, আবার মেশিনে স্টিমের লাইনের সাথে সংযোগ দিতেছি। দুই পাশে দুটি গ্যাসকেটও দেওয়া লাগতেছে। আপনারা দেখতে থাকুন, আমার ভিডিওর সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনাদের অনুপ্রেরণায় আমি আরও নতুন ভিডিও বানাতে আগ্রহী। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি আরও খুশি হব, আমি আরও নতুন ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নিব। আপনারা আমার চ্যানেলটিকে একটু ফলো করবেন, তাহলে আমি চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যেতে পারব। আর চ্যানেলটির মাঝে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমার চ্যানেলের নাম আজিম এমটি, এটি লিখে সার্চ দিলেই ইউটিউবে চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।